আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম এমডি মোহাম্মদ লাবলু শেখ। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমার দেশের বাড়ি মাদারীপুর। আচ্ছা, ঢাকায় কোথায়? ঢাকা গেন্ডারিয়া। গেন্ডারিয়াতে। আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার দীর্ঘদিন কোমরের সমস্যা ছিল, কোমরে ব্যথা, আমি একটু পুজো দিয়ে হাঁটতাম। এই ব্যথাগুলো আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করার জন্য গেছি, তো ওখানেও আমার কোন সমাধান হয় নাই। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি এই সমস্যাটা আপনি দীর্ঘদিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি এটার কোনো ভালো ফল পাননি। আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডাক্তার শফিউল্লাহ পুরদান ওনার আন্ডারে ভর্তি ছিলেন। স্যার কতদিন যাবত ভর্তি ছিলেন? আজকে 15 দিন। আজকে 15 দিন। আচ্ছা, আজকে 15 দিন চিকিৎসা করার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা, আপনার শারীরিক কন্ডিশনটা কি? না, শারীরিক কন্ডিশন আগের চাইতে আমার এই পুজো দিয়ে ব্যথা এটা অনেক ফ্রি হয়েছি, আমি সোজাই হাঁটতে পারতেছি, আর ব্যথা আমার অনেক 50% চলে গেছে, আর 50% হয়তো আর এক সপ্তাহ থাকলে আমার এটা হয়তো ক্লিয়ার হতো, আমার কাজের কারণে আমি চলে যেতে। আপনার ব্যস্ততা বা আপনার প্রাথমিক যে কাজ আছে সেগুলোর কারণে আপনি পুরো কন্টিনিউ করতে পারেননি, তারপর আপনার যতটুকু আপনি হয়েছে সেটা অনেকটুকু আপনি ভালো হয়েছে, ভালো দিকে আর কি। আচ্ছা স্যার, এখানে আমরা ওনার একজন বন্ধুকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। স্যার আপনার নামটা কি? স্যার মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন। আপনি জনাব লাবলু সাহেবকে আপনি দীর্ঘদিন যাবত চেনেন এবং ওনাকে দেখেছেন এর আগে, যে উনি অসুস্থ থাকাকালীন সময় উনি নিজে বলেছেন যে উনি একটু কুঁজা হয়ে হাঁটতেন, এবং সেই অবস্থা এবং বর্তমান অবস্থা আপনি দুটাতে পার্থক্য কেমন দেখতে পাচ্ছেন? এখানে আসার পরে সে আসার আগে অনেক ব্যথা হয়ে হাঁটতো, আমরা দুজনে পরামর্শ করছিলাম যে আমরা ইন্ডিয়া যাবো, চেন্নাইতেও চিকিৎসার জন্য যাবো, অলরেডি আমরা পাসপোর্ট ঠিকও করছিলাম। পরবর্তীতে সে আর কি ফেসবুকে এটা দেখে আবার ব্লু হয়ে পরে বললো কি ওখানে একটু ট্রিটমেন্ট করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, পরে আর কি সে এখানে করলো, আমাদের পরামর্শ করলো, ঠিক আছে এটা করেন, করার পরে দেখেন যদি না হয় তাহলে আমরা ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া যাবেন? হ্যাঁ, এই হসপিটালে বসে আমাকে অলরেডি সে ফোন করছে যে বিষয় বিষয় করবেন কিনা, আপনি আসেন ওখান থেকে দেখা যাবে ওখানের অবস্থা কি হয়। এখন তো আমি আসি, আজকে রিলিজের টাইম, আমি আসলাম, আসে দেখি যে নানার মতো আগের অনেক ভালো, অনেক বৈপ্লবিক চেঞ্জ আসছে স্যার। জানতে চাইবো যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল টাইম টু টাইম সেটা কি আপনি পেয়েছেন? না না, সেটা তার জন্য কোনো ত্রুটি হয় নাই আমার, কিন্তু যারা সেবা দিচ্ছে তারা অত্যন্ত ভাবে পরিশ্রমের সাথে আমাকে খুবই যত্ন সহকারে আমি দেখছি, তাদের আন্তরিকতার কোনো কমতি নাই, খুবই আন্তরিকতা, তাদের আন্তরিকতা ছিল বলেই তাদের সঠিক সেবা এবং চিকিৎসার মাধ্যমে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। স্যার জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লাগে? পরিবেশ অত্যন্ত সুন্দর পরিবেশ স্যার। একটু বলবো যে আপনি ডিপিআরসি হসপিটাল আপনি এসেছেন, আজকে আপনি অনেকটুকু সুস্থ, আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন, যারা হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যায় ভুগছে কিন্তু তারা কার কাছে যাবে বা কোন ডক্টরের কাছে যাবে তারা হয়তো বুঝতে পারে না, সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি একটা? হ্যাঁ, আমি মনে করি যে বাংলাদেশের যত দূর দূরান্ত থেকে রোগী যারা অনেকেই জানে না যে এখানে চিকিৎসা সম্বন্ধে তাদের ধারণা নাই, তারা হয়তো ইউটিউব ফেসবুকে দেখলে ডিপিআরসি হসপিটাল সার্চ দিলে তাদের অনেক কিছু ধারণা হবে, আশা করি তারা এই জায়গায় আসলে অনেক সমাধান হবে এবং সুস্থ লাভ করবে, কারণ আপনি নিজে এখানে এসে সুস্থ হয়েছেন। আমি নিজেই সুস্থ হয়েছি এবং আমি চাই আমার দেশের ভাই বোনেরা যারাই যে জায়গায় আছে, মা মন্দির বলতেছে, তারা জায়গা আসলে গেলে অনেক সুস্থ হবে। স্যার আপনাকে সবশেষে জিজ্ঞেস করবো যে আপনি ডিপিআরসি হসপিটাল থেকে যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 100-তে আমি 90 দেব। আচ্ছা স্যার, আপনাকে বিটি ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।